জাপান সরকার অভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সহযোগিতা জোরদার করবে। এটি বৈশ্বিক ঘাটতির মাঝে আরও চিপ সংগ্রহ নিশ্চিতকরণ এবং কারিগরি উন্নয়নকে নতুন পর্যায়ে উন্নীতকরণ প্রচেষ্টার একটি অংশ। শিল্প মন্ত্রণালয় সম্প্রতি এই পরিকল্পনার ঘোষণা দেয়। কর্মকর্তারা বলছেন, অভ্যন্তরীণভাবে পর্যাপ্ত চিপ সংগ্রহে রাখাটা দেশের অর্থনৈতিক নিরাপত্তার চাবিকাঠি। প্রথম পদক্ষেপ হিসেবে তারা সম্ভবত এই খাতের নেতৃস্থানীয় কোম্পানি তাইওয়ানের টিএস.এমসিকে জাপানে তাদের একটি কারখানা নির্মাণের পরিকল্পনার সহযোগিতা করবেন। সরকার দেশের বিদ্যমান কারখানাগুলোকে নতুন করে ঢেলে সাজানোর ব্যয়ের কিছু অংশের যোগান দিয়েও সাহায্য করবেন। জাপান বৃহত্তর চিপ সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রের সাথে তাদের সহযোগিতা জোরদার করবে।